নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় সরকারি চাকরির খবর নিয়ে চলে এসেছি কলকাতায় অবস্থিত কেন্দ্রীয় সরকারি অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হতে চলেছে আসুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখনই দেখে নিই তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেক আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আসুন আপনাদেরকে সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি সিএসআইআর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট সিএসআইআর সিজি সিআরআই এটা কলকাতার অবস্থিত যাদবপুরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চার দু হাজার চব্বিশ দেখুন কী পদে নিয়োগ হচ্ছে সিএসআইআর সি কলকাতা ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফ্রম এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনালস থ্রু এইচিপিএস কোলন ডাবল স্ল্যাশ ন্যাটস ডট এডুকেশন ডট জিও ডট ইন পোর্টাল ফর এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস ইন নন টেকনিক্যাল ক্যাটাগরি ফর সিলেকশন আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অ্যাজ অ্যামেন্ডেড ফ্রম টাইম টু টাইম ফর ওয়ান ইয়ার ফ্রম দ্য ডেট অফ এনগেজমেন্ট অ্যাস পার দ্য ফলোয়িং রিকোয়ারমেন্টস এক নম্বর হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্স মডার্ন অফিস ম্যানেজমেন্ট নাম্বার অফ অ্যাপ্রেন্টিস টু বি এনগেজড পঁচিশটি যার মধ্যে ইউ আর চোদ্দোটি এসসি পাঁচটি এসটি একটি ওবিসি পাঁচটি স্টাইফেন পার মান্থ ন হাজার টাকা অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্স মডার্ন অফিস ম্যানেজমেন্ট প্রতি মাসে স্টাইপেন হবে ন হাজার টাকা করে পঁচিশটি শূন্য পদে নিয়োগ হবে কেন্দ্রীয় সরকারের এই গুরুত্বপূর্ণ সংস্থা সিএসআইআর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট এসেন্সিয়াল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা যা হচ্ছে বি ইংলিশ হিন্দি ইকোনমিক্স হিস্ট্রি সোসিওলজি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি ফিলোজফি এন্থ্রোপোলজি ফটোগ্রাফি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটসেট্রা অথবা বিএসসি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স জুলজি বটানি মাইক্রোবায়োলজি কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ক্যাটারিং টেকনোলজি এনভায়রনমেন্টাল সায়েন্স ইলেকট্রনিক্স এটসেট্রা অথবা বি কম বিবিএ বিসিএ ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট এন্টারপ্রেনারশিপ বিজনেস স্টাডিজ এটসেট্রা গ্রান্টেড বাই ইউজিসি অ্যাপ্রুভড স্টারি ইউনিভার্সিটি ডিমড ইউনিভার্সিটি ইন দ্য রিলিভ ডিসিপ্লিন দ্য অ্যাপ্লিকেন্টস শুড হ্যাভ গ্র্যাজুয়েটেড বিটুইন দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার কুড়ি সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল এবং চব্বিশ সালে যারা গ্র্যাজুয়েট হয়েছেন তারাই কেবলমাত্র এলিজিবেল এছাড়াও ডিজারেবেল কোয়ালিফিকেশান হিসেবে চাওয়া হচ্ছে সার্টিফিকেট ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অফিস প্রসিডিওর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হিন্দি টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু হিন্দি ট্রান্সলেশন কম্পিউটার অপারেশান অ্যাপ্লিকেশানস অফিস ম্যানেজমেন্ট ক্যাটারিং টেকনোলজি হসপিটালিটি ম্যানেজমেন্ট হিন্দি ইংলিশ টাইপিং স্টেনোগ্রাফি হিন্দি ইংলিশ এটসেট্রা এই ধরনের কোয়ালিফিকেশান থাকলে ভালো হয় না থাকলেও আবেদন করতে পারবেন এবার কি কি বিষয়ে ট্রেনিং দেওয়া হবে বিস্তারিতভাবে রয়েছে জেনারেল কন্ডিশন দ্য ডিউরেশন অব দ্য ট্রেনিং ফর অল দ্য অ্যাভোভ এরিয়া ডিসিপ্লিন ইজ ওয়ান ইয়ার এক বছরের ট্রেনিং হবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্রেন্টিসের এই পোর্টালের মাধ্যম দিয়ে কীভাবে অ্যাপ্লাই করতে হবে তার এখানে বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখানো রয়েছে আপনারা এগুলো খুঁটিয়ে দেখে নিতে পারেন এছাড়াও অনেক ইনস্ট্রাকশান রয়েছে আরেকটা ইনস্ট্রাকশান যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি কমপ্লিটেড অ্যাপ্রেন্টিশিপ অর আর আন্ডারগোয়িং এলস অর হ্যাভিং ওয়ান ইয়ার অর মোর এক্সপিরিয়েন্স আর নট এলিজিবল অর্থাৎ কেউ অ্যাপ্রেন্টিশিপ করলে বা কেউ অনগোয়িং থাকলে বা এক বছরের বেশি এক্সপিরিয়েন্স থাকলে আবেদন গ্রাহ্য হবে না একদম ফ্রেশ ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন আর নো বোর্ডিং ওর লজিং এক্সপেন্সেস অ্যান্ড ফ্যাসিলিটিস উইল বি বর্ন বাই দ্য সিএসআইআর সিজি অর্থাৎ থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু আপনাকেই করতে হবে শুধুমাত্র স্টাইপেন্ড হিসেবে ন হাজার টাকা প্রতি মাসে পেয়ে যাবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে পনেরোই মে দু হাজার চব্বিশ কন্ট্রোলার অফ অ্যাডমিনিস্ট্রেশন সিএসআইআর সি এই ছিল গুরুত্বপূর্ণ চাকরি খবর ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ